স্বাগত ইভিএম নিউজে আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বস্ত্রাকে নোটিশ ধরালো ইলেকশন কমিশন। জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে যে তারা মিথ্যা অপপ্রচার করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং এরই ভিত্তিতে বিজেপি অভিযোগ জানায় ইলেকশন কমিশনের কাছে এবং ইলেকশন কমিশন 16 নভেম্বরের মধ্যে তাদের কাছে জবাব তলব করে। তারা জবাব দিতে না পারলে কড়া পদক্ষেপ নিতে পারে ইলেকশন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল আপ টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপমানজনক একটি ভিডিও পোস্ট করে। আপ টুইটার হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়াল পিএম মোদি এবং গৌতম আদানির বিরুদ্ধে যে ভিডিওটি পোস্ট করেন তাতে বলা হয়েছে যে পিএম মোদি তিনি জনগণের জন্য কাজ করেন না, তিনি মাত্র একজন ব্যবসায়ীর জন্য কাজ করেন, তা হলো গৌতম আদানি। আর এরই ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় ইলেকশন কমিশনের কাছে, কারণ সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়াই মিথ্যা অপপ্রচার করে চলেছে অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই অভিযোগ জানিয়েছে বিজেপি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই ভিডিওর সম্পূর্ণ ব্যাখ্যা চাওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালের কাছে, এবং এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য ইলেকশন কমিশন নোটিশ পাঠিয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কিছুতেই থামছেন না। তিনি বারবার একই কাজ করে যাচ্ছেন, যেমন তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন তেমনি তিনি বিভিন্ন রকম অপপ্রচারমূলক অপমানকরমূলক কাজ করে চলেছেন। আর এরই পরিপ্রেক্ষিতে আগামী দিনে অরবিন্দ কেজরিওয়াল ভীষণভাবে ফেঁসে যেতে চলেছেন। সুতরাং এটা বলাই যাচ্ছে যে এমপি মহা মৈত্রের সঙ্গে সুর মিলিয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং প্রিয়াঙ্কা গান্ধী বত্রা তারাও সেই রাস্তা দিয়ে হাঁটছেন যে রাস্তাতে মোদীকে আক্রমণ করা যায়, এবং এর ফল যে ঠিকঠাক হবে না তা কিন্তু ইলেকশন কমিশনের নোটিশের মাধ্যমেই বোঝা যাচ্ছে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে।